ভুল বিচারে সাজাপ্রাপ্ত হলে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে খালাসপ্রাপ্ত ব্যক্তি। রোববার হাইকোর্টের এই যুগান্তকারী রায়ের পূর্ণাঙ্গ লিখিত রূপ প্রকাশিত হয়। গত 6 জানুয়ারি বিচারপতি কৃষ্ণ দেবনাথ এবং বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। লিখিত রায়ে আদালত আরও বলেন, এখানে মিসকারেজ অফ জাস্টিস হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। গাজীপুরের ভাওয়াল শালবনে নিয়ে ছিন্নমূল এক শিশুকে হত্যা মামলার দুই আসামি আনোয়ার হোসেন ওরফে শঙ্করচন্দ্র দেবনাথ এবং জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ। এ বিষয়ে শুনানি নিয়ে প্রায় 17 বছর আগে করা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ওই দুই ব্যক্তিকে খালাস দেন হাইকোর্ট। পাশাপাশি মামলায় সাক্ষী হিসেবে থাকা 19 পুলিশ সদস্য কেন বিচারিক আদালতে সাক্ষ্য দিতে যাননি, সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককেও নির্দেশ দেন উচ্চ আদালত। এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে আদালত বলেন, ভুল বিচারে সাজাপ্রাপ্ত হলে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে খালাসপ্রাপ্ত ব্যক্তি। রোববার হাইকোর্টের এই যুগান্তকারী রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। আমাদের হাইকোর্ট বিভাগ বলেছেন যে এইটি ভুল বিচার হয়েছে, মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, আর যেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হবে সেখানে কম্পেনসেশন অথবা রিহ্যাবিলিটেশন প্রপার ফোরামে চাওয়া যাবে। কি যে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এটি ভুল বিচার, এই ভুল বিচারের কারণে তাদের তারা উপযুক্ত ক্ষতিপূরণ এবং রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসন যেন সরকার করে সেই মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন, প্রসিকিউশন সাক্ষ্য দিতে না আসায় এমন রায় হয়েছে। এই আসামিরাই যে ওই বাচ্চাটাকে কমলাপুর রেল স্টেশন থেকে এই টুকাইকে নিয়ে গিয়ে তাকে হত্যা করে ওই টাকা আদায়ের জন্য এই ছেলেটাকে এইভাবে গলা কেটে গলাটা নিয়ে এসেছে, মৃত্যুদণ্ড দেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।